পাঠ চলি আছে, শীতকালীন অধিবেশন চলি আছে, আর শীতকালীন অধিবেশনত আমি খুব আশা রাখিছিল যে শীতকালীন অধিবেশনতে এইবার জনজাতিকরণ হব। আর যেহেতু আমি বারে বারে বিজেপি সরকারের লগত যেখানে আমার আলোচনা 2014 চনের বিজেপি সরকারে কেন্দ্রীয় সরকার যেতিয়া গঠন করে তার আগে আগ মুহূর্ত আমাক কমিটমেন্ট করেছিল যে শীঘ্রে কোচ রাজবংশীর লগতে পাঁচটা জনগোষ্ঠী অর্থাৎ ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ করিম। কিন্তু আমি দেখা পালো 14 পাঁচ বছর অতিবাহিত হয়ে এটা মানে 17 চনের যে নতুনকে আকৌ সরকার গঠন হল, কিন্তু আজি মানে এইবার 19 হেৰি করলে মানে পার্লামেন্টত এবার মানে উত্থাপন করিম বলে কয়ও, আর এজেন্ডাত এবার কিন্তু এজেন্ডাত 21 নম্বরত এই বিষয়টা আছিল, এজেন্ডাত আছিল। কিন্তু আমি শেষলৈকে দেখা পালো যে আমার বিষয়টা উত্থাপন নকৰি ইয়াত অসমত একটা কেপ মানে জাপি দি আমার বিষয়টা আসলতে একেবারে নাচ্ছাত করিল। আর আমাক 3 তারিখে ছয় জনগোষ্ঠীক আমাক মাতি লৈ গৈছিল, আমন্ত্রণ মর্মে আমি লগত আলোচনাত বহিছিল। আর সেই মুহূর্তে আমি বারে বারে কৈছিল যে যেহেতু আপনাদের যে কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্টের উপর আলোচনা হব লাগে, কিন্তু সেই কমিটমেন্টের আতরি থাকি কেপর সম্পর্ক আমাক বুঝাবলে চেষ্টা করেছিল। আমি কৈছিল কোনো ক্ষেত্রতে আমি কেপ নামানো আর কেপর কথা আমাক কব নালাগে, আপনাদের যে কমিটমেন্ট করেছে সেই কথাখিনি কব লাগে আর জনজাতিকরণ আমাক করব লাগে। কিন্তু আমি দেখা পালো যে আমার যেখানে দাবি নাচাত করে আমাক পুনের প্রতারণা করলে, আর তাৎক্ষণিকভাবে এই প্রতারণা আমাক অপমান করা হল। কোচ রাজবংশী সকলের বিভিন্ন সমস্যা সমূহ আমি দাঙি ধরবলে চেষ্টা করেছিল, গুরুত্ব প্রদান নকরিলে। হল এটা আর আশ্বাস আর প্রতিশ্রুতির সময় নাই। কোচ রাজবংশী সরকারখনের প্রতি যদি ইচ্ছা, আমার যে দাবি, এই দাবির প্রতি তথ্যসকলে যে সচাক সমস্যাটা সমাধান করার সদিচ্ছা আছে, সরকারখনক এই দাবি অতি সোনকালে শীঘ্রে সমাধান করার আহ্বান জানাইছো। অন্যথা কিন্তু পরিণাম ভয়াবহ হব। আমি আমি যাওয়া প্রেক্ষাপটর টিভিত আমি চাইছিল যে মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব দেবে এক প্রেক্ষাপটত তেখেতে কৈছিল যে এক্সিস্টিং ট্রাইবেলর যে ট্রাইবেল সংঘর নেতা আদিত্য খাকলারী দেবে তেখেতে কৈছিল যে হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল যে ট্রাইবেল সংঘয়ে আদিত্য খাকলারীর হতে বাধা করা সত্ত্বে বাধা করার কারণে আমার যেখানে ছয় জনগোষ্ঠী কোচ রাজবংশীকে ধরে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণত আমার বাধার সৃষ্টি হয়েছে। মই কব আমি মাননীয় মন্ত্রীগুলাকে প্রশ্ন করব বিচারিছো যে আমার আদিত্য খাকলারী দেব তেখেত কি সরকারখনের কি মালিক নেকি, যে আদিত্য খাকলারী ইচ্ছা করলে আমার জনজাতিকরণ হব, আদিত্য খাকলারী ইচ্ছা নকরলে জনজাতিকরণ নহব, এনেকা ধরনের তাৎসল্য সূচক এনেকা ধরনের দুর্ভাগ্যজনক মন্তব্য কোচ রাজবংশী জনগোষ্ঠীক দিয়ার তেখেতক বিরত থাকার কারণে আমি সকিয়াই দিছো। অচিরাই কোচ রাজবংশী জনগোষ্ঠীর সমাধান করক সমস্যা, অন্যথা কিন্তু সরকারখানে পরিণাম বিষম তেখেতকলে ভুগিব লাগবে। ইতিমধ্যে সরকারখনের বিরুদ্ধে অহা নির্বাচনের আগ মুহূর্তত আমি এক মেডিসিন তৈয়ার করে রাখিছো, আর এই মেডিসিন 21 নির্বাচনের আগতে আগে আগে আমি সরকারখনের বিরুদ্ধে আমি প্রয়োগ করিম। আমি বারম্বার সরকারখনক দাবি জানার সত্ত্বেও কোচ রাজবংশীর সমস্যা তেখেতকলের সমাধানত তিলমাত্র তেখেতকলের সদিচ্ছা প্রকাশ করা নাই। আমার জনগোষ্ঠীটক তেখেতকলে পাকে প্রকারে নিঃশেষ করার ভয়াবহ ব্লু প্রিন্ট ইতিমধ্যে রচিছে, আর এই ব্লু প্রিন্ট কোচ রাজবংশী ছাত্রসন্থা কোচ রাজবংশী রাইজ কোনোদিনে আমি সফল হবলৈ নিদিও। আমি বারম্বার কৈছো যে কোচ রাজবংশীর এক্সিস্টিং ট্রাইবেল যেখানে আছে তেখেতকলের কোনো ধরনের সমস্যা নোহাকে আমি জনজাতিকরণ বিচারিছো। দুর্ভাগ্যজনক তৎসত্ত্বেও আজি তথাপিও তেখেতকলে সরকারে আমার বস্তুটো সম্পূর্ণরূপে আহ্বান করে দায় করা মন্তব্যরে আমাক আভুয়া ভরব বিচারিছে। গতি আমি আর হাত সাবুটি বহি না থাকু, এই কোকরাঝারের মজিয়ারপরা সরকারখনক আমি রণসংকার প্রদান করেছো, অচিরাই কোচ রাজবংশীর সমস্যার সমাধান করক, অন্যথা কিন্তু পরিণাম ভয়াবহ হব।